আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসসালাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র হতে তৃতীয় অধ্যায়, যার নাম অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য হতে এনুইটি বা বার্ষিক বৃত্তির ধারণা এবং এর প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে দেরি না করে আর শুরু করি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় এনুইটির ধারণা ও প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানব এনুইটি বা বার্ষিক বৃত্তি কি। মনে রাখবে, এনুইটির অপর নাম হচ্ছে বার্ষিক বৃত্তি। এনুইটি বা বার্ষিক বৃত্তি বলতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমপরিমাণ অর্থের নগদ আন্তঃপ্রবাহ, যাকে ক্যাশ ইনফ্লোও বলা হয়, অথবা নগদ বহিঃপ্রবাহের, যাকে ক্যাশ আউটফ্লো বলা হয়, ধারাকে বোঝানো। অন্যভাবে যদি আমরা বলি, কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট মেয়াদের জন্য জমা দেয়া হলে বা গ্রহণ করা হলে তাকে বার্ষিক বৃত্তি বা এনুইটি বলে। প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগের সাথে লক্ষ্য করো, এক কথায় বা চমৎকার একটি দুইটি শব্দে যদি আমরা এনুইটি কি বলতে যাই, তাহলে হবে একটি নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ এটির একটি নির্দিষ্ট মেয়াদকাল থাকবে, সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে। কথাটা খেয়াল করো, সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে, অর্থাৎ নগদ প্রবাহের পরিমাণ একই থাকতে হবে, একদম সমান পরিমাণ থাকতে হবে, এরকম ধারাকে। ধারা নগদ প্রবাহ দুই ধরনের হতে পারে, নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ। এরকম আন্তঃপ্রবাহ অথবা বহিঃপ্রবাহের যে ধারা, সমান ধারা, সেটিকে এনুইটি বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এনুইটি কী সে সম্পর্কে ধারণা লাভ করেছ। কোনো একটি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে যদি নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ নগদ প্রবাহ বা সমপরিমাণ নগদ অর্থ জমা দেওয়া হয়, অথবা কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট মেয়াদের জন্য সমপরিমাণ অর্থ গ্রহণ করা হয়, তবে সেটিকে আমরা এনুইটি বা বার্ষিক বৃত্তি বলছি। প্রিয় শিক্ষার্থীরা, যখনই আমরা এনুইটি বলবো, তখন তোমাদের মাথায় একটি শব্দ আসবে, সেটি হচ্ছে কিস্তি। অবশ্যই কিস্তির পরিমাণ বা কিস্তি কথাটা এখানে থাকবে, কারণ কিস্তি বলে এটি সমপরিমাণ নগদ অর্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা নগদ প্রবাহের প্রকারভেদ বা এনুইটির প্রকারভেদ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এনুইটির প্রকারভেদ সম্পর্কে এখন জানব। এনুইটি হচ্ছে মূলত দুই প্রকার, একটি হচ্ছে এনুইটির বর্তমান মূল্য, আরেকটি হচ্ছে এনুইটির ভবিষ্যৎ মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, এনুইটির বর্তমান মূল্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সাধারণ এনুইটির বর্তমান মূল্য আর আরেকটি হচ্ছে অগ্রিম এনুইটির বর্তমান মূল্য। অর্থাৎ এখানে দুই ধরনের এনুইটি রয়েছে, একটি হচ্ছে সাধারণ এনুইটি, একটি হচ্ছে অগ্রিম এনুইটি। সাধারণ এনুইটি এবং অগ্রিম এনুইটি দুইটিরই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য বের করা যায়। এখন একটু দেখি প্রিয় শিক্ষার্থীরা, এনুইটির বর্তমান মূল্য বলতে আমরা কী বুঝি। এনুইটির বর্তমান মূল্য হচ্ছে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ টাকার যে কিস্তি সমূহ পাওয়া যাবে বা প্রদান করা হবে, তাকে এনুইটির বর্তমান মূল্য বা বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য বলা হয়। ধরা যাক, একটি ফার্ম নতুন একটি প্রকল্পে বিনিয়োগ
করার সিদ্ধান্ত নিল এবং সেখান থেকে 5 বছর যাবত উক্ত প্রকল্প থেকে প্রতি বছর 10,000 টাকা করে পাওয়া যাবে। 10,000 টাকা করে প্রতি বছর পাওয়া যাবে। তাহলে এটি হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করা। সুযোগ ব্যয় যদি 10% হয় তাহলে সেটির বর্তমান মূল্য নির্ণয় করা যাবে, কারণ ভবিষ্যৎ মূল্য দেয়া আছে, আজকের মূল্য বা বর্তমান মূল্য বের করা। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান মূল্য বের করার সময় আমরা আজকে বর্তমান মূল্য নিয়েই আলোচনা করব। এনওইটির যে ভবিষ্যৎ মূল্য সেইটি আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। বছরে যদি একবার বাট্টাকরণ করা হয়, তোমরা জানো যে বর্তমান মূল্য নির্ণয় করতে হলে বাট্টাকরণের প্রয়োজন হয়। বছরে যদি একবার বাট্টাকরণ করা হয় সেক্ষেত্রে আমাদের এনুইটির যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে PVA ইজ ইকুয়াল টু A ইন্টু 1 - 1/1 i টু দি পাওয়ার n ডিভাইডেড বাই i। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সূত্রের বিস্তারিত একটু জেনে নিতে হবে সূত্র প্রয়োগ করার আগে। এখানে PVA হচ্ছে এনুইটির বর্তমান মূল্য, এটি দেওয়া থাকবে, আর এ হচ্ছে কিস্তির পরিমাণ, অর্থাৎ প্রতি মাসে বা প্রতি বছরে বা প্রতি সপ্তাহে কত টাকা পাওয়া যাবে সেটার পরিমাণ। এখানে আই হচ্ছে সুদের হার এবং এন হচ্ছে মেয়াদকাল বা নাম্বার অফ ইয়ার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করব। এরপরে আরেকটি সূত্র আমরা এখানে প্রয়োগ করব, সেটি হচ্ছে বছরে একাধিকবার বাট্টাকরণ করা হলে কি হয়। বছরে একাধিকবার বাট্টাকরণ করা হলে সেই সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে PVA ইজ ইকুয়াল টু A ইন্টু 1 - 1/1 i/m টু দি পাওয়ার n ইন্টু m। অর্থাৎ এখানে যে একাধিকবার বাট্টাকরণ করা হবে সেই বাট্টাকরণের সংখ্যাটা নাম্বার অফ ইয়ার্স বা মেয়াদকালের সাথে গুণ করতে হবে এবং সুদের হারকে ওই চক্রবৃদ্ধির সংখ্যা বা m দিয়ে ভাগ করতে হবে। এখানে বর্তমান মূল্য যেহেতু এখানে চক্রবৃদ্ধি না বলে আমরা বলবো বাট্টাকরণ, বাট্টাকরণের সংখ্যা m দিয়ে ভাগ করতে হবে। তারপরে শেষে পুরো ফলাফলটাকে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে i/m, অর্থাৎ নিচে আরও একবার আমাদের সুদের হারকে বাট্টাকরণের সংখ্যা m দিয়ে ভাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা এনুইটি সম্পর্কে ধারণা পেয়েছ এবং এর প্রকারভেদ সম্পর্কে জেনেছ। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে এনুইটির গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমাদের যদি ক্লাসের পড়া বুঝতে কোনো অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে আমাকে তোমরা ইনবক্স করতে পারবে। আমি আমাতুসালাম তোমাদের সাথে আছি, আমার মেসেঞ্জার এবং FB আইডি এখানে দেয়া আছে। আজকে আমাদের 25 নং লেকচার বা ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও হাজির হব তোমাদের সামনে অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণ সম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।